বোয়ালি পাঙাশ, থাই পাঙাশ এবং দেশি যে পাঙাশ মাছ, এটা চিনবেন কিভাবে, কোথা থেকে সংগ্রহ করতে পারবেন এবং বর্তমান বাজার মূল্য কি, সবই জানুন আজকের ভিডিওতে। সুপ্রিয় মাছ চাষি ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলের আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে থাই পাঙাশ মাছের যে পোনাগুলো, যেগুলো 1.5-2 ইঞ্চি লাইনের পাঙাশ মাছের পোনা, এটাই মূলত দেখাচ্ছি। আর বর্তমান সময়ে যে বাংলাদেশে পাঙাশ মাছ নিয়ে প্রতারণা হচ্ছে, দেশি পাঙাশ, বোয়ালি পাঙাশ, থাই পাঙাশ, এমনকি যে সাদা পাঙাশ, বিভিন্ন লোক বিভিন্নভাবে সকল পাঙাশ মাছের পোনাগুলো সংগ্রহ করে বা বিক্রয় করে থাকে। তা আসলে আজকে আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা মাছের ভিতরে যে পার্থক্যগুলো, এগুলো বোঝানোর চেষ্টা করব। এই যে প্রথমে দেখতে পাচ্ছেন, এটা হলো ট্যাংরা মাছের মতন অনেকটা লম্বাটে, এটা সাদা পাঙাশ। আর এই পাঙাশ মাছটাই, যেটাই সাদা পাঙাশ সেটাকেই থাই পাঙাশ হিসেবেই ডাকা হয়, বা থাই পাঙাশ আর সাদা পাঙাশ একটাই। আর এর বাইরে আরেকটা পাঙাশ মাছ আছে, যেটা সাধারণত যে মাছটার ব্রুড নদী থেকে উৎপাদন করা, বোয়ালি পাঙাশ। বোয়ালি পাঙাশের বর্তমান বাজার মূল্য সব থেকে বেশি এবং এটা শুধুমাত্র নদীতেই পাওয়া সম্ভব হয়। অনেকে আছে যারা বোয়ালি পাঙাশ বলে থাই পাঙাশ বা দেশি পাঙাশগুলো বিক্রি করে থাকে। আর এদের থেকে আরও ছোট বা গোলাকার সাইজ অনেকটাই, সেটা হলো দেশি পাঙাশ, যেটার কালার থেকে অনেকটাই কালচে বর্ণের, আপনারা অবশ্যই দেখে থাকবেন। আর সেই কালো কালারের যে পাঙাশ মাছটা, অর্থাৎ দেশি যে পাঙাশ মাছটা, লম্বাটে না সাধারণত, এটা কিন্তু আপনি 6 থেকে 8 মাসে 300 থেকে 350 গ্রাম পর্যন্ত ওজন হতে সক্ষমের বেশি হয় না। আর যেখানে আপনি এই সাদা থাই পাঙাশ মাছ, দুইটাতে 1 কেজির বেশি চলে আসে। এই যে দেখেন প্রত্যেকটা পোনা একেবারে সুস্থ সবল। তো অবশ্যই আপনারা যারা পোনাগুলো সংগ্রহ করতে যাচ্ছেন বা পাঙাশ মাছ চাষ করেন, দেখে বুঝে তারপর উন্নত ব্রুডের পোনাগুলো সংগ্রহ করবেন, কারণ সবসময়ের জন্য উন্নত ব্রুডের বা প্রাপ্তবয়স্ক ব্রুড মাছের পোনার বাজার মূল্যটা বেশি থাকে এবং মাছের বৃদ্ধির হারটা অনেক বেশি থাকে। যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মাছ একেবারেই সুস্থ সবল। আর আমরা এই সকল মাছের পোনাগুলো বর্তমানে 1.50 টাকা থেকে 2 টাকা দামে বিক্রি করতেছি, যেটা বাংলাদেশের বিভিন্ন স্থানে অক্সিজেন ব্যাগের মাধ্যমে পরিবহন গাড়িতে আমরা ডেলিভারি করতেছি। সুতরাং আপনি যদি এই সকল মাছের পোনাগুলো সংগ্রহ করতে চান, অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। এবং আপনার স্থানে যদি বাস কাউন্টার থেকে থাকে, তাহলে অবশ্যই যশোর থেকে সকল মাছের পোনাগুলো মাত্র 24 থেকে 48 ঘন্টার ভিতর আমরা ডেলিভারি করতে সক্ষম। তা প্রিয় দর্শক, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো মাছের সন্ধানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময়ের জন্য উন্নত প্রাপ্তবয়স্ক ব্রুড মাছের পোনা সংগ্রহ করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।